আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারেক জোবাইদার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি সমাবেশ, আজ জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি। ডলার সংকট, এলসি জটিলতায় জাহাজ ভাঙা শিল্পে বিপর্যয়, ঝুঁকিতে দেশের লৌহ ও ইস্পাত শিল্প। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধস, চট্টগ্রামে জলাবদ্ধতা, বরিশালের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছিনতাই করতে গিয়ে টাঙ্গাইলে দুই ব্যবসায়ীকে খুন, মূল পরিকল্পনাকারীদের আটক করেছে র্যাব। এবং ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া দাম ইলিশের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় সাজা রায়ের প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর অনেক আগেই নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সেখানে। সরকার পতনের চলমান আন্দোলনকে বিভ্রান্ত করতে সাজানো মামলায় তারেক রহমানের বিরুদ্ধে ফরমাইশি এ রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সমাবেশে আন্দোলনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুদকের করা এক মামলায় বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন আদালত। এ রায়ের প্রতিবাদে সেদিন বিক্ষোভ মিছিল করে বিএনপি। দেশের অন্যান্য মহানগর এবং জেলা পর্যায়েও আজ বিক্ষোভ সমাবেশ করবে দলটি। ডলার সংকট ও এলসি জটিলতায় স্থবিরতা নেমে এসেছে দেশের জাহাজ ভাঙা শিল্পে। পুরাতন জাহাজের আমদানি কমে যাওয়ায় লৌহ ও ইস্পাত শিল্পের ছোট কারখানাগুলো ভুগছে কাঁচামাল সংকটে। নতুন করে এই শিল্পকে অরেঞ্জ বি থেকে লাল ক্যাটাগরিতে নেয় বিপাকে এই খাতের ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। দেশের ইস্পাত শিল্পের কাঁচামালের দ্বিতীয় প্রধান উৎস পুরনো জাহাজ। তবে ডলার সংকটের কারণে এলসি খোলায় কড়াকড়ি আরোপের পাশাপাশি ব্যাংকগুলো বড় ঋণপত্র খুলতে নিরুৎসাহিত করায় এর প্রভাব পড়েছে জাহাজ ভাঙা শিল্পে। অন্যদিকে ডলার পরিশোধে অনিশ্চয়তার কারণে বিদেশি ব্যাংকের অনীহায় ইউপাস ঋণপত্র খুলতে পারছেন না ব্যবসায়ীরা। এতে স্থবিরতা দেখা দিয়েছে এই খাতে। জাহাজ ভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে, গত 5 অর্থবছরের মধ্যে এই অর্থবছর 165টি স্ক্র্যাপ জাহাজ আমদানি করে এই খাতের উদ্যোক্তারা। আর এইসব জাহাজ ভেঙে পাওয়া যায় 10,45,168 মেট্রিক টন লোহা, যা এ সময়ের মধ্যে সর্বনিম্ন। কারণ হিসেবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও ডলার সংকটকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। যে ইউক্রেন ওয়ারের পরে আমাদের যে রিজার্ভের যে উপরে যে প্রেশারটা এসেছে ওইটার জন্য কিন্তু ব্যাংকে এখন আমরা চাইলে এলসি খুলতে পারি না। এলসি অ্যামাউন্টটা, ভলিউমটা কিন্তু বড় হয়, তো এটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই রকম বড় এলসিতে কিন্তু কোনো উৎসাহ দেখাচ্ছে না। অন্যদিকে নতুন পরিবেশ সংরক্ষণ বিধিমালার কারণে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে এই খাতের উদ্যোক্তারা। এখন দেখা যাচ্ছে একটা শিপ আসার পরে 1.5 থেকে 2 মাস পরিবেশ অধিদপ্তর থেকে আমি কাটিং পারমিশন পাচ্ছি না, এটার জন্য আমার 2 মাস বসে থাকতে হচ্ছে। আমার ওয়ার্কারগুলো বসে আছে, আমি ওদেরকে স্যালারি দিচ্ছি কিন্তু কাজ দিতে পারছি না। ইস্পাত শিল্পের কাঁচামালের 1/3 বেশি যোগান দেয় এই খাত। ডলার সংকট ও এলসি জটিলতা কিছুটা কমে আসলো, এবার ছাড়পত্র পাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সংকট। এর কারণে গেল 2 মাসে আমদানি করা স্ক্র্যাপ জাহাজ কাটতে না পেরে ক্ষতির পরিমাণ 190 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। চট্টগ্রামের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড থেকে সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের জন্য নেদারল্যান্ডসকে জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিভেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রস্তাব দেন। বৃহস্পতিবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে ডেল্টা প্ল্যান, 2100, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং অর্থনৈতিক উন্নয়নে
উভয় দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। জুলাই মাসে $459 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর সিংহভাগ $395 কোটি এসেছে তৈরি পোশাক রপ্তানিতে। 2023-24 অর্থ বছরের প্রথম মাসে রপ্তানি আয় বেড়েছে 15%। বিশেষজ্ঞদের মতে শীত ও ইংরেজি নববর্ষের মৌসুমে রপ্তানি আয় আরও বাড়বে। পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। শারফুল আলমের রিপোর্ট। চলতি অর্থ বছরের প্রথম মাসেই রপ্তানি আয় বেড়েছে। জুলাইতে $459 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই মাসের তুলনায় 15% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবিদ পরিসংখ্যান বলছে, জুলাইয়ে পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল $398 কোটি। সেই লক্ষ্যমাত্রার চেয়ে 2.5% বেশি রপ্তানি হয়েছে সেই মাসে। সেখানে তৈরি পোশাকের অবদান সবচেয়ে বেশি। চলতি অর্থ বছরের প্রথম মাসে $395 কোটি পোশাক রপ্তানি হয়েছে। কাস্টমস এনবিআরের সহযোগিতা আমরা অতীতে অনেক পেয়েছি এবং তাদের এই সহযোগিতার কারণেই আজকে এক্সপোর্ট সেক্টর এই পর্যায়ে আসতে পেরেছে। তাদের পলিসিগত দৈন্যতা বলবো কারণে এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই এই জায়গাগুলি যদি অ্যাড্রেস করা যায় তাহলে আমাদের এক্সপোর্ট কিন্তু বাড়বে এবং সেই বাড়ার সুযোগ কিন্তু আমাদের রয়েছে। সারা বছরের হিসাবে যদি আমরা দেখি যে গত বছরের সাথে এই বছরের আপনার প্রবৃদ্ধি আছে, বর্তমান সারা বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা ইতিবাচক ধারায় আছি। সামনের দিনের যে মার্কেট ট্রেন্ডগুলো আছে, যে যেই পণ্যের চাহিদা হতে পারে, সেই সব জায়গায় যদি আমরা উল্লেখযোগ্য হারে বিনিয়োগ নিয়ে আসতে পারি বাংলাদেশে, আমার মনে হয় যে এখনকার ক্রাইসিসটা আমরা মোকাবেলা করার জন্য স্ট্র্যাটেজিটা এটাই হওয়া উচিত। পোশাকের পাশাপাশি জুলাই মাসে কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, জুতা ও প্লাস্টিকের পণ্য রপ্তানি বেড়েছে। তবে কমেছে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং প্রকৌশল পণ্যের রপ্তানি। এই সময়ের জন্য স্বাভাবিক, কিন্তু আমাদের আসলে পারফরমেন্স সামনের দিনগুলোতে আরও ভালো করতে হবে। আমাদের যে রপ্তানি পণ্য সেখানে বৈচিত্র্যকরণ করতে হবে এবং আরও নতুন নতুন বাজার ধরতে হবে, ক্রেতা ধরতে হবে। ক্রেতারা আসলে ক্রিসমাসের সময় এবং এর পরবর্তী সময় যে যে উইন্টার সিজন যেটি আছে সেটি নতুন বছর, সেটাকে সামনে রেখেই আসলে তারা তাদের এই ডিমান্ডগুলো তৈরি করেন এবং অর্ডারগুলোকে প্লেস করেন। তো সুতরাং অগাস্ট সেপ্টেম্বরে হয়তো আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাবো। চলতি অর্থ বছরে মোট $6,200 কোটি পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর বিদায়ী অর্থ বছরে রপ্তানির এ আয় ছিল $5,556 কোটি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু মশা মারাত্মক, বিএনপি তার চেয়েও বেশি মারাত্মক বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডেঙ্গু মশার নিধন আর বিএনপিকে প্রতিহত করার তাগিদ দিয়েছেন তিনি। রাজধানী খামারবাড়ি মোড়ে কৃষক লীগের ডেঙ্গু মশা নিধন ও সচেতনতামূলক সভা থেকে এমন তাগিদ দেন ডক্টর হাসান মাহমুদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের দেশ থেকে বাংলাদেশকে শান্তির দেশে রূপান্তর করেছেন। একইভাবে তাঁর নেতৃত্বে বাংলাদেশ সব সংকট মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে। তারা রাজনীতিটা জনগণের জন্য করে না, বিএনপি রাজনীতিটা করে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এবং বেগম জিয়ার পরিবারের জন্য। আসলে তারেক রহমান আর বেগম খালেদা জিয়া তাদের একটা লাঠিয়াল বাহিনী হিসেবে বিএনপিকে চায়। বিএনপিকে তারা সংসদে চায় না, বিএনপিকে তারা ইউনিয়ন পরিষদে চায় না, বিএনপিকে তারা সিটি কর্পোরেশনে চায় না, কোনো জায়গায় চায় না। রাজধানীর বেসরকারি হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। কোনো কোনো হাসপাতালে একটি বিছানাও খালি নেই। চিকিৎসকরা বলছেন এ মাসে ভর্তি রোগীর সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় বেশি, যাদের একটা বড় অংশই ঢাকার বাইরের। আদ্দিন সজীবের রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত সন্তানের আর্তনাদে হাসপাতালের বিছানা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে বাবা মেয়ের কান্না থামাতে এক হাতে স্যালাইন আর এক হাত দিয়ে ডাব খাওয়ানোর চেষ্টা করছেন। শারীরিক দুর্বলতা আর ব্যথায় কাতরাচ্ছে সে। রাজধানীর হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগী বাড়ছে প্রতিদিনই। আগের দিনের 197 জন রোগী বেড়ে শুক্রবার হয়েছে 202। আমি এখনও মানে টেনশনে আছি, খুবই মানে টেনশিত, কারণ হচ্ছে যে ওকে যে আমি নিয়ে যাব এরপর আবার কি এফেক্টেড হবে কিনা। অবস্থা একটু খারাপ, পরে নিয়ে আসছি এখানে, এখানে আসছি আজকে 4 দিন। কোথাও সিট পাচ্ছি না আর কি, ঢাকা প্রত্যেকটা এসে মানে সিট কেবিন কোথাও পাচ্ছি না, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে আর কি আমরা। এবার ডেঙ্গুর লক্ষণ নানা ধরনের, কোনো কোনো রোগী রক্ত বমিও করছেন, আবার কারো কারো শুরুতে ডেঙ্গু নেগেটিভ আসলেও কয়েকদিন পরেই হচ্ছে
পজিটিভ। জ্বর থাকুক বা না থাকুক, সাত দিন পরে ডেঙ্গুর অ্যান্টিবডিটা একটু টেস্ট করানোর জন্য, তা আমি ওই হিসাবেই টেস্ট করাই, তখন পজিটিভ আসে, কিন্তু তখন তার কোনো ফিভার ছিল না। ভিটামিন এবং ক্যালসিয়াম দুটোর অভাব ছিল, তখন এরপরে আসছে জ্বর, এই জ্বর চার দিনের জ্বর আমি ভর্তি করছি, আজকে ডেঙ্গু পজিটিভ পেলাম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 2000-এরও বেশি, বেসরকারি হাসপাতালগুলোতে এবছর মারা গেছেন অন্তত 59 জন। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণের কারণেই মৃত্যু বাড়ছে। ডেঙ্গুর ক্ষেত্রে ব্লিডিং হয়, সেটা ইন্টারনাল ব্লিডিং হতে পারে, এক্সটার্নাল ব্লিডিং হতে পারে। এক্সটার্নাল ব্লিডিংটা আমরা দেখতে পারি, কিন্তু ইন্টারনাল ব্লিডিংটা তো আমরা দেখতে পারি না। এখন সেক্ষেত্রে যদি পেশেন্ট বা রোগীর আক্রান্ত স্বজনরা যদি কশাস না হয়, সেক্ষেত্রে ওই রোগীগুলো খারাপ হয়ে যায়। জ্বর, পাতলা পায়খানা, বমিসহ ডেঙ্গুর কোনো লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বৃষ্টিপাতে পাহাড় ধসে বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোর থেকে উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা জানায় জেলার থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড় ধসে মাটির রাস্তার উপর পড়ে, এতে করে সেখানে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তারা কাজ করছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্দরনগরী চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি। বৃষ্টি ও জল জটে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অনেক ঘর ও দোকানপাটে ভেতর পানি ঢুকে গেছে। বৃষ্টিতে চান্দগাঁও, বাকুলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, কার্পাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, রাগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, শান্তিবাগসহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এসব এলাকার সড়কে কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক ছুঁই ছুঁই পানি তলিয়ে গেছে। এতে চাকতাই, খাতুগঞ্জ, রিয়াজ উদ্দিন বাজারেরও ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বাসায় পানি ঢুকে যায়, নষ্ট হয় আসবাবপত্র সহ অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস। এদিকে সকালে লালখান বাজার পাহাড় ধসের ঘটনা ঘটলেও প্রাণহানি কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় নগরীতে 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বরিশালে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চল ও চর এলাকা প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড, চরবদনা ও রসুলপুরের অনেক বাসা বাড়িতে। এতে অসংখ্য মানুষ পানিবন্দী হওয়ায় পাশাপাশি আমন, বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ড জানায় বর্তমানে কীর্তনখোলার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার ও হিজলায় মেঘনার পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বরিশাল অঞ্চলের 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায় গত 24 ঘন্টায় বরিশালে 66 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। মোবাইল ব্যাংকিংয়ে টাকা ছিনতাই করতে গিয়ে টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী শাহজালাল ও মজনুকে নৃশংসভাবে হত্যা করা হয়। রাজধানীর মোহাম্মদপুর ও টাঙ্গাইল থেকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোস্তফা সহ দুজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানতে পারে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানায় সংস্থাটি। জিএম তসলিমের রিপোর্ট। গত 19 জুলাই টাঙ্গাইলের সখীপুরে জামালের চালা এলাকায় দোকান থেকে রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী শাহজালাল ও তার চাচা মজনু মিয়া। পরদিন তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সখীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ব্যবসায়ীদ্বয়ের হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি মাঠে নামে র্যাব। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী পেশায় রাজমিস্ত্রি মোস্তফা ও তার সহযোগী আলামিনকে গ্রেপ্তারের পর তারা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে ঋণের টাকা শোধ করতে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল তারা। এই হত্যাকাণ্ডটি গ্রেপ্তারকৃত মোস্তফার পরিকল্পনা অনুযায়ী হয়েছে। তিনি বেশ কিছুদিন পূর্বে স্থানীয় একটি সমিতি থেকে চড়া সুদে বেশ কিছু টাকা লোন করেন। মূলত তাদের পরিকল্পনা ছিল ভিকটিম দ্বয়কে আঘাত করে তাদের কাছ থেকে সমুদয় অর্থ নিয়ে তারা ব্যাংকের যে লোন সেটা পরিশোধ করবে এবং এই টাকা দিয়ে অন্যান্য কাজ করবে। গ্রেপ্তারকৃতরা পূর্ব পরিকল্পিতভাবে শাহজালাল ও মজনুকে হত্যা করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মরদেহ রাস্তার পাশে ফেলে দেয়। ভিকটিম দয়ের উপরে এই দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে হামলা করে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্বৃত্তরা শাহজালালের ব্যবহৃত মোটরসাইকেল
পার্শ্ববর্তী স্থানে নিয়ে ফেলে দেয় এবং তাদের ব্যবহৃত মোবাইল সেট তারা সাথে করে নিয়ে যায়। এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে র‍্যাব। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে মুরগি, মাছ ও ডিমের দাম। প্রতি কেজি মুরগির দাম কেজিতে 15-20 টাকা বেড়েছে। ভরা মৌসুমে ইলিশের কেজি 1400-1600 টাকা, ঝাল কমেনি কাঁচা মরিচের। প্রতি কেজি এখনও 220-250 টাকায় বিক্রি হচ্ছে। তবে চালের দাম কিছুটা কমেছে। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। কোনোভাবেই কমছে না নিত্য পণ্যের দাম। হিমশিম অবস্থা সাধারণ মানুষের। আটা, চিনি, ডাল ও ভোজ্য তেলের মতো বেশিরভাগ নিত্যপণ্য বাড়তি দামেই স্থিতিশীল। ইনকামের সাথে খরচের পরিমাণ এত বেশি যে সার্ভাইভ করাটাই মানুষ সাধারণ পাবলিকের জন্য কষ্টকর। যে একটা চাহিদা ছিল, হয়তো আমি 2 কেজি সবজি কিনতাম, এখন হয়তো 1 কেজি করার চেষ্টা করতেছি, কম খেয়ে বেঁচে থাকার চেষ্টা করতেছি। সত্যি কথা, কোরবানির ঈদের জন্য কিছুদিন মাছ, মাংস ও ডিমের দাম কিছুটা কমতির দিকে থাকলেও আবার তা বাড়ছে। গত সপ্তাহের তুলনায় সব রকমের মুরগির দাম বেড়েছে 10-15 টাকা। ডিমের দাম ডজনে 5 টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 145 টাকা, আর খুচরা দোকানে ডজন 150 টাকা। হাঁসি ডিম ডজন 200 টাকা, আর মুরগি ডিম ডজন 145 টাকা। আজকে সোনালি ব্যস্ত আছে 290-300, ব্রয়লার ব্যস্ত আছে 180 টাকা, আর দেশি মুরগি বিক্রি করতেছে 550 টাকা। চলছে ইলিশের ভরা মৌসুম, তবে সবার ভাগ্যে জুটবে না রূপালি ইলিশের স্বাদ। বড় মাছের সরবরাহ কম, তাই দামও চড়া। অন্যান্য মাছের দামও বেশি। দাম তো মধ্যবিত্ত নাগালের বাহিরে। নদীতে ইলিশ মাছের বাজার অনেক কম এখন। বর্তমানে কিছু যাও ধরা পড়তেছে, বড় সাইজের মাছ একদম নাই বললেই চলে, ছোট ইলিশ বেশি, ঝাটকা ইলিশগুলো অনেক বেশি। 1 কেজি সাইজের ইলিশ মাছ আমরা 1600 টাকা কেজি বিক্রি করতে আসি, আর যেগুলো 900 গ্রাম সাইজ 1400-1500। কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। আটাশ ও নাজির শাল চালের দাম কেজিতে 3-4 টাকা কমেছে। যে নাজির বেচছে আমরা আগে 70-75 টাকা, ওই নাজির এখন 65। আটাশটা আপনার মনে করেন আগে ছিল আমরা বেচছি 57-58 টাকা, এখন 12-55 টাকা, আর একটু নিয়মটা আছে ওগুলো 50 টাকা। বাজারে প্রায় প্রতিটি সবজি এখন 50 টাকার উপরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম আবারও বেড়ে বিক্রি হচ্ছে 220-250 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিশিষ্ট লেখক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8টার দিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী ও অভিনেত্রী সমী কায়সারের মা। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এ মহিয়সী নারী। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় অবদান রাখায় 2021 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান পান্না কায়সার। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুলশান আজাদ মসজিদে বাদ জুম্মা পান্না কায়সারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর ইস্কাটনে তার বাসভবনের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য পান্না কায়সারের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনায় 2 যুবক নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 3 জন। সকাল 7টায় কোনাবাড়ি 2 মাইল সাইনবোর্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশীপুর চক্রবর্তী হতে ছেড়ে আসা পিকনিকের একটি মাইক্রোবাস নিকলি হাওড়ের উদ্দেশ্যে গাজীপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি কোনাবাড়ি থানাধীন 2 মাইল সাইনবোর্ডে পৌঁছালে চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে পার্কিং করা কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাভারে বনগাঁও ইউনিয়নের দরগাপাড়া, দাসপাড়া, কোন্ডাসহ বিভিন্ন আবাসিক এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অনুমোদনহীন মশার কয়েলের কারখানা। এসব প্রতিষ্ঠানে কাঠের গুঁড়া ও রং দিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কয়েল তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। কারখানা বিষাক্ত ধোঁয়ায় অস্বাস্থ্যকর হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। এছাড়া কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ, ফলে গ্যাস পাচ্ছে না আবাসিক ব্যবহারকারীরা। এত দুর্নীতি এবং অনিয়মে একদিকে সরকার যেমন বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে, তেমনি সাধারণ মানুষের বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি। অবৈধ এসব কয়েল কারখানা বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, শিগগিরই এসব অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার আন্তর্জাতিক সংবাদ।
জলবায়ু পরিবর্তনের অস্বাভাবিক পরিবর্তনে খরা দেখা দেয় জাহাজ পারাপার সীমিত করা হয়েছে বিশ্ব প্রসিদ্ধ পানামা খালে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী এই কৃত্রিম নৌ চ্যানেল প্রায় 20,000 কিলোমিটার নৌপথ কমিয়ে দিয়েছে, ত্বরান্বিত করেছে বিশ্ব বাণিজ্য। পানামা খালকে বিশ্বের মনুষ্যসৃষ্ট বিস্ময় বলা হয়, কিন্তু অনাবৃষ্টিতে পানি কমে যাওয়ায় তাও এখন ঝুঁকিতে পড়েছে। প্রায় 30% জাহাজ চলাচল কমিয়ে দেওয়া হয়েছে এ চ্যানেলে। এতে পানামা খাল কর্তৃপক্ষের এবছর প্রায় $200 মিলিয়ন আয় কম হবে। তবে খনন ও মেরামতের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে এই খাল আবারও আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নৌপথের এই খালের বার্ষিক আয় প্রায় $5 বিলিয়ন। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের একটি আদালতে শুনানি চলার সময় তিনি এ দাবি করেন। আদালতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান বিচারক ম্যাক্সিলো উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তার কত বছরের সাজা হতে পারে তাও জানানো হয়। এ সময় ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেন। আগামী 28 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন আদালত। এবার জানিয়ে দেব পার্ট এক্স খেলার খবর। দশ মিনিটেই শেষ হয়ে গেল লিওনেল মেসির পরবর্তী ম্যাচের সব টিকিট। যুক্তরাষ্ট্রের লিগস কাপে নক আউট পর্বের ম্যাচে 6 আগস্ট ডালাসে মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 11টায় ছাড়া হয় ম্যাচের টিকিট। কিছুক্ষণ পরেই জানানো হয় তা শেষ হয়ে গেছে। পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট সংগ্রহের অনুরোধ করা হয় এফসি ডালাসের টুইটে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি বলেও জানায় ক্লাব কর্তৃপক্ষ। এ পর্যন্ত মায়ামির হয়ে 3 ম্যাচে 5 গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে জামালেকের সাথে 1-1 গোলে ড্র করেছে আল নাসর। কিং ফাদ স্টেডিয়ামে মিশরের ক্লাবের বিপক্ষে এদিনই অভিষেক হয় সেনেগাল তারকা সাদিও মানের, কিন্তু 53 মিনিটে আহমেদ সাইদের গোলে পিছিয়ে পড়ে রোনালদোর দল। 63% বল দখলে রেখেও 86 মিনিট পর্যন্ত হতাশ হতে হয় তাদের। এরপর পর্তুগিজ মহাতারকার গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এতে সি গ্রুপের রানার্স আপ হিসেবে কিং সালমান ক্লাব কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সৌদি দলটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। তারেক জোবাইদার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ, জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি। ডলার সংকট, এলসি জটিলতায় জাহাজ ভাঙা শিল্পে বিপর্যয়, ঝুঁকিতে দেশের লৌহ ও ইস্পাত শিল্প। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধস, চট্টগ্রামে জলাবদ্ধতা, বরিশালের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছিনতাই করতে গিয়েই টাঙ্গাইলে 2 ব্যবসায়ীকে খুন, মূল পরিকল্পনাকারীদের আটক করেছে র্যাব। এবং ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া দাম ইলিশের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা।